এইচপির মধ্যে একেবারে লোয়েস্ট প্রাইজ আমার একটা ল্যাপটপ দেখিয়ে দিই আমরা শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো টাকা এটাতে কিন্তু আপনি বেসিক লেভেলের অনেক ধরনের কাজ করতে পারবেন এটা হলো এইচপি প্রবুক ওয়ান ওয়ান জি টু এটা ইন্টেল সেলেরনের সিক্স জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর ভার্সনের অ্যান্ড একশো আটাইশ জিবি এসএসডি স্পিকারটা সম্পূর্ণ উপরের দিকে অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে আপনি অ্যারাউন্ড তিন চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা যদি ভালো মানের কাজ করতে পারবেন সেক্ষেত্রে দেখা গেছে আপনি যদি অনলাইনের কাজগুলো করতে চান অনলাইন ক্লাস করতে চান অনলাইন মিটিং করতে চান কোডিং এর কাজ করতে চান প্রোগ্রামিং এর কাজ করতে চান তারপর আপনি টুকটাক এডিটিং এর কাজ করতে চান আপনার ফেসবুক পেজ আছে আপনি পেজ হ্যান্ডলিং এর কাজ করতে চান সিপিএ মার্কেটিং এর কাজ করবেন মানে আপনি এরকম বেসিক ওয়ার্কের জন্য যদি খুব কম প্রাইসের মধ্যে কোনো ডিভাইস চান বেস্ট একটা অপশন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে 14900 হাজার নশো টাকা উইন্ডোজ টেন প্রো অপারেটিং সিস্টেম দেয়া আছে আপনি যাবতীয় সব ধরনের পোট পাবেন ভিজিএ আছে এস ডি এম এ আছে ইউএসবি পোর্ট আছে এইচডি কার্যান্ড পোর্ট আছে আপনার যাবতীয় যেই সকল ধরনের পোর্টগুলো লাগবে আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন এটা কিন্তু আমাদের প্রাইজও কিন্তু খুব কম দেওয়া আছে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো টাকা ডেল ল্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা কোরআ সেভেন জেনারেশন এইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি ন্যানো ব্যাজেলের ডিসপ্লে মানে ব্যাজেলটা কিন্তু একেবারেই চিকন আর ল্যাপটপটাও খুবই পাতলা সুপার আলট্রা স্টিম ল্যাপটপ খুব সহজে আপনি ক্যারিও করতে পারবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে এইট এম বি ক্যাশ আছে চারটা কোর আছে আটটা ছয় আছে আপনি মালি রাস্কিংয়ের এর কাজ মোর দেন বেটার পারফরমেন্স পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার মেটালিক বডি ল্যাপটপ আপনি যাবতীয় সকল ধরনের পোর্ট পাবেন যেমন এসডিএমআই আছে ল্যান্ড পোর্ট আছে সি এসব আপনার যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলো লাগবে আর যদি চান কাস্টমাইজেশন অপশন পাবেন আট জিবি র্যাম আছে ল্যাপটপ এটা মোর দেন সিক্সটিন জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন এসএসডি আছে এসএসডিও প্লাস করতে পারবেন কীপুর মধ্যে ব্যাকির সিস্টেম দেওয়া আছে আর ল্যাপটপে কিন্তু ওজনটাও খুবই কম আর যদি আমি সফটওয়্যার নামগুলো উল্লেখ করে বলি যেমন আপনি অ্যানিমেশনের কাজ মোশন ডিজাইনিংয়ের কাজ গ্রাফিক্সের কাজগুলো প্রফেশনাল লেভেলের ভিডিও ডিজাইনের কাজগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন আর বর্তমানে যেরকম কনফিগারেশন দেওয়া আছে আপনি এরকম কনফিগারেশন দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবে কনফিগার আপডেট করতে হবে যদি আপনি আপডেট করেন তাহলে পারফরমেন্স আরও বেটার পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তেত্রিশ হাজার নয়শো টাকা Lenovo ThinkPad X1 Yoga সম্পূর্ণ 360 ডিগ্রি ভাঁজ করতে পারবেন IPS প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এন্ড এটা কিন্তু 2K রেজোলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে অতএব রেজোলিউশন বেশি मींस পিক্সেল ডেনসিটি বেশি আর পিক্সেল ডেনসিটি বেশি মানে পিকচার কোয়ালিটি আপনি একেবারে নিখুত পাবেন 100% কালার একুরেসি থাকবে হাত দিয়ে টাচ স্ক্রিনে সকল ধরনের কাজ করতে পারবেন তার পাশাপাশি ল্যাপটপের সাথে আপনি আরও একটা বিজনেস ক্লাস পেনও পাবেন মানে আপনার আলাদা কোনো পেন পার্চেস করা লাগবে না আপনি ল্যাপটপের সাথে একটা বিল্ট ইন পেন পাবেন যেটা আপনি টাচ স্ক্রিনে সকল ধরনের কাজগুলো করতে পারবেন এন্ড এটা হলো কোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ এটার মধ্যে প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নশো টাকা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার বডি খুবই পাতলা ল্যাপটপ সুপার সেমি দেখেন কতটা পাতলা মানে একেবারে পাতলা আপনি এক ধরনের ওয়েটলেস ল্যাপটপ বলতে পারেন

আট জিবি র্যাম আসে যদি চান ল্যাপটপে র্যাম প্লাস করতে মোর দ্যান সিক্স জিজি মানে আপনি থার্টি টু জিবি পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ল্যাপটপে এসএসজিও প্লাস করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছট পাবেন যেগুলো মালিরাস্ক্রিনের জন্য আইডিয়াল একটা কনফিগারেশন তার পাশাপাশি এখন বর্তমানে যেরকম কনফিগারেশন দেওয়া আছে আপনি যাতে মোশন এনিমেশনের কাছে একবার স্মুথলি করতে পারবেন সাউন্ড সিস্টেম ব্যাঙ্গান অপশানের খুবই স্মুথ আর বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন কীবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেওয়া যায় এই ল্যাপটপগুলো খুবই কমন একটা ল্যাপটপ আপনি চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর তার পাশে ওই ল্যাপটপের ওজনটাও খুব কম আছে আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আর ল্যাপটপের লুকটা কিন্তু খুবই সুন্দর আর আমাদের কাছে আপনার কোয়ান্টিটি পিস থাকবে অতএব দেখা গেছে আপনি যখন দোকানে আসবেন কোয়ান্টিটি পিস যখন থাকবে আপনি দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো এক দুটো ল্যাপটপ আপনি বাছাই করে নিতে পারবেন আর এই স্পেরিট বুকের জি সিক্সের প্রাইস থাকবে শুধুমাত্র তিরিশ হাজার নশো টাকা লিনোভো থিঙ্ক প্যাড টি ওয়ান ফোর এস এটা কিন্তু রাইজ অ্যান্ড ল্যাপটপ রাইজ এন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিজি ছত্রিশ হাজার নশো টাকা আপনি এর মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা সুপার আলট্রাসাউন্ড আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন অ্যান্ড এর কিন্তু সাউন্ড কোয়ালিটি পাবে আপনার মোর দেন বেস্ট কারণ এর মধ্যে আপনি ডল বি অডিওর সাউন্ড সিস্টেম দেওয়া আছে অর্থাৎ আপনি যদি বেস্ট কোয়ালিটির সাউন্ড চান তাহলে এই ল্যাপটপের সাউন্ড আপনি কোনো বেস্ট দিচ্ছে তো বেস্ট হবে আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি বি এস সিজি এটা কিন্তু হেক্সা করার প্রোয়েসর দ্যাট মিন্স প্রসের মধ্যে কোর পাবেন আপনি ছয়টা যার কারণে রেডার্নিং স্পিড অনেক ভালো পাবেন মানি রাস্কিং খুবই স্মুথলি করতে পারেন মানে সাধারণ যার নাকি আপনার হাইলি গ্রাফিক্যাল পারফরমার কোনো ডিভাইস চান সেক্ষেত্রে রাইজন প্রোয়েসের ল্যাপটপগুলো বেস্ট কারণ রাইজনগুলো মূলত তৈরি করা হয় গ্রাফিক্সের হাই পারফর্মেন্স জন্য অথবা গ্রাফিক্সের হাই কোয়ালিটি কাজের জন্য অ্যান্ড এটা কিন্তু রাইজন ফাইভ প্রো এটা কিন্তু প্রো সিরিজ রাইজনের অ্যান্ড ফোর থাউজেন্ড সিজের ল্যাপটপ অথবা এটা কিন্তু লেটেস্ট আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন বেসিস ডি আছে ল্যাপটপটা পাতলা আছে অ্যান্ড সম্পূর্ণ কার্বন ফাইবার বডি মানে আপনি চব্বিশ ঘন্টা রাফ এনটা ইউজ করতে পারবেন অ্যান্ড এটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র ছত্রিশ হাজার নশো টাকা এসআর ট্রাভেল মেড ল্যাপটপ একেবারে সবচেয়ে লোয়েস্ট প্রাইস মধ্যে কোরাই ফাইবার এইট জেন আসেন দেখেন আপনি মালিনাস্কিং করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন মিনিমাম একটা রিকমেন্ড থাকে কোরাই ফাইবের এইট জেন আর আপনার প্রাইস জিনিসটা সবচেয়ে কম থাকে তাহলে সবচেয়ে কমের মধ্যে সবচেয়ে বেস্ট একটা কনফিগারেশন ইভেন বেস্ট একটা প্রোডাক্ট শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকা এটা করেই এইট জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপান্ন চার জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ এইট জিবি র্যাম আছে চারশো ডিসপ্লে সাইজটাও বড় আছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি আপনি টোটাল চারটা ইউএসবি পোর্ট পাবেন অ্যান্ড টাইপ মানে আপনার যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলোকে সব ধরনের আপনি পোর্টও পাবেন সিক্স এমবি ক্যাশ আছে চারটা কোর আছে আটটা ছয়ের আছে অ্যানিমেশনের কাজ মোশন ডিজাইনিংয়ের এর কাজ স্মুথলি করতে পারবেন কিবোর্ড ব্যাক ব্যাকি সিস্টেম দেখা ল্যাপটপ কিন্তু ওজনটাও কিন্তু কম্প্যারিটলি অনেক কম আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আর ইভেন কাস্টমাইজেবল আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপে র্যাম প্লাস করতে মোর দেন সিক্সটিন করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএস জি আছে ল্যাপটপ এসএজিও প্লাস করতে পারবেন বাট আপনি আমি যে টাইপের কাজগুলো কথাগুলো বলছি আপনার আপডেট করার দরকার নেই আপনি এখন যেরকম কনফিগারেশন আপনি এটা দিয়ে কাজগুলো স্মুথলি করতে পারবেন আর কিন্তু খুব কম প্রাইজের মধ্যে কোড়াই ফেবেন এইট জেন ল্যাপটপ চার জিবি গ্রাফিক্স শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকা

আর ল্যাপটপ খুব পাতলা যার গুলো আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন যাবতীয় সব ধরনের পোর্ট পাবেন যেমন ইউএসবি পোর্ট আছে এম এ পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে আপনার যাবতীয় যেই সকল ধরনের পোর্টগুলা লাগে আপনি সব ধরনের পোর্টগুলা পাবেন আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কালেকশনটা ভালো থাকবে ইভেন আপনার চোখের উপরও কিন্তু ইফেক্টটা কম পড়বে মানে যারা নাকি খুব কম প্রাইসের মধ্যে একটু একটা বেস্ট কনফিগারেশন পড়াইছি টেন জেনারেশন কিন্তু শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকার মধ্যে আর ব্যাটারি ব্যাক আপ ভালো থাকবে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন আর এটা কিন্তু আমাদের সবচেয়ে মধ্যে একটা আপডেট এইট জিরো শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি ডিসপ্লে পাবেন টাচ স্ক্রিন এটা কিন্তু আইপিএস প্যানেলের নন রিফ্লেকটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে মানে ডিসপ্লের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে কোনো রিফ্লেকশন আসবে না ম্যাট টাচ স্ক্রিন আপনি বলতে পারেন এটা হলো কোরাই ফাইবার এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ সাতাইশ হাজার নশো টাকা কিবোর্ডের মধ্যে ব্যাকি সিস্টেম দেওয়া আছে আর ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা সুপার আলট্রা ট্রাস্টিং অতএব আপনি খুব সহজে ক্যারিও করতে পারেন ইভেন ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকবে অ্যারাউন্ড তিন চার ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন সম্পূর্ণ কার্বন ফাইবার বডি কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপের মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে আছে আপনি ল্যাপটপ এসি দিয়ে আরও প্লাস করতে পারবেন আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স আছে হাইলি কনফিক সিপিউ সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছোট পাবেন অর্থাৎ আপনি খুব কম প্রাইসের মধ্যে মাল্লিরা স্ক্রিনের কাজগুলো করবেন আপনি খুব কম প্রাইজের মধ্যে এর কাজ করবেন আপনি খুব কম প্রাইজে মোশন ডিজাইনিং ভিডিও এডিটিং থ্রি ডি ম্যাক্স এর কাজগুলো যদি করতে চান এটা একটা বেস্ট কনফিগারেশন আর এমনিতে এক্স সিরিজ এলাকা খুব দামি একটা সিরিজ এর পারফরমেন্স সম্বন্ধে ডিফারেন্ট ক্যাটেগরি একটা পারফরমেন্স এটা কিন্তু আমাদের প্রাইস খুবই কম দেওয়া আছে কারণ টাচ স্ক্রিন ডিসপ্লে এক্স টু শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এইচপি এলিট বুকের ওয়ান জিরো থ্রি জিরো এক্স সর্বোত্তম পাঁচটা পাতলা ল্যাপটপের মধ্যে একটা এই দেখেন কতটা পাতলা এন্ড এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি এটা হলো ষোলো জিবি র্যাম কোড়াই ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার নশো টাকা সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি আপনি ভাজও করতে পারবেন আর এটা কিন্তু আপনার খুবই পাতলা একটা ল্যাপটপ আপনি বলতে পারেন এটাকে ওয়েটলেস একটা ল্যাপটপ বলতে পারেন ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে অ্যারাউন্ড তিন চার ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর ডিসপ্লে টাচ স্ক্রিন কালার অ্যাকুরেসি হান্ড্রেড অন হান্ড্রেড পাবেন ইভেন আপনার চোখের উপর কিন্তু কম করবে ষোলো জিবি র্যাম আছে আট জিবি গ্রাফিক্স আছে তারপরে সিপিউটা আপডেটেড সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছট পাবেন আপনি যার কারণে মালিরাস্কিং করতে পারবেন আপনি রেন্ডারিং স্পিড ভালো পাবেন আর প্রসেসিং স্পিডটা আপনি অনেক ভালো পাবেন আর সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ আর এর মধ্যে আপনি সাউন্ড সিস্টেম পাবেন ব্যাঙ্গল অপশন অথবা আপনি উন্নত মানের সাউন্ড কোয়ালিটি পাবেন আর দুশো ছাপ্পান্ন জিবি আছে যদি চান ল্যাপটপে ল্যাপটপ করতে আপনি ল্যাপটপ আরও প্লাস করতে পারেন আর এই পাতলা সুন্দর ল্যাপটপের প্রাইস শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা ডেল ডেলি থ্রি জিরো জিরো শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকা ইন্টেল পেন্টিএম ডুয়েল এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর ভার্সনের দুই হাজার একশো তেত্রিশ মেগার বাসি স্পিড অ্যান্ড একশো আঠাশ জিবি এসএসডি যদি চান ল্যাপটপের মধ্যে এসএসডি একশো আঠাশ জিবি আছে আপনি এসএসডি আরও প্লাস করতে পারবেন এটা কিন্তু প্রাইস শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকা দেওয়া আছে ডিসপ্লে সাইজটাও বড়ো আছে ইভেন আপনি ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটার মধ্যে প্রাইস পড়বে শুধুমাত্র পনেরো হাজার নশো টাকা আপনি প্রফেশনাল লেভেলে ফটো এডিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ ডিজাইনিংয়ের কাজ স্মুথলি করতে পারবেন আর যে আপনি বিগিনার হন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ সহ করতে পারবেন এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস থাকে আপনার অ্যারাউন্ড আঠারো থেকে বিশ হাজার টাকার মতো জাস্ট আমাদের অফারের কারণে আর আমাদের কাছে হিউজ স্টক আছে এর কারণে প্রাইসটা এতটা কম দেয় শুধুমাত্র পনেরো হাজার নশো টাকা দেখা যায় এই ল্যাপটপটা আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার কর্পোরেট অনেকগুলো একসাথে দিই এবার আমাদের কাছে কোয়ান্টিটি পিস থাকে আপনি যখন আজ ভালো দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো একটা দুটো নিতে পারবেন জাস্ট পনেরো হাজার নশো টাকা